দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপুটি খুবই হাসি খুশি, হয়তো আপুর মনটা ভালো আছে আজকে। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসছেন। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো মেঘলা আপা তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব হাসি খুশি, তো এইভাবে সবসময় হাসি খুশি থাকেন? আচ্ছা, মানে আশা করি মনে মুখে থাকলেও মনে অনেক কষ্ট নাকি? আচ্ছা, সে কষ্ট হয়ে গিয়ে কে বুঝতে দিতে চান না, এই জন্য কি মুখে সবসময় হাসি রাখেন? আচ্ছা, তো আপনার একটা ইয়াং মেয়ে, তো আপনার জীবন আবার কিসের কষ্ট? আমার পরিবারে কে কে আছে? আচ্ছা, তো আপনার থাকেন কার কাছে? আমি থাকি আমার মায়ের কাছে। আমার মাটা কাজ করতে পারে না, আমি এখন মানুষ এখন কাজ করে মাটার পালে কাজ করে মার পালে কাজ করে দেব না। যাই হোক, মার কাছে পালা বলে না, আমার দায়িত্ব কর্তব্য তো একটা আছে মেয়ে ছেলে মেয়ের প্রতি, ঠিক না? হয়তো আপনার বড় ভাই থাকলে হয়তো সেটাতে সে করতো, হয়তো নাই দেখে এখন মনে আপনিই করেন। তো তারপরও তো আপনার একটা বিয়ে শাদী করার দরকার আছে, ভবিষ্যৎ আছে। আচ্ছা, কোনো পছন্দ আছে ব্যক্তিগত? না ভাই, পছন্দ কি হবে ভাই, মনটা যদি ঠিক থাকে তাহলে আমি কাকাসে গিয়ে বসবো। আচ্ছা, পড়াশোনা করা দূর করছেন? পড়াশোনা করতে কেন ভাই, ছোটবেলা তো কোনো কষ্ট হয়নি। পড়াশোনা করার ইচ্ছা হয়নি কখনো? ইচ্ছা হয়েছে ভাই, কিন্তু ইচ্ছা হলে কি আশা আছে ছোট বোন তাকে পড়াবো ভাই, যদি ভালো একটা মনের মানুষ পায় সে যেন পাশে থাকে। তো এখন যদি কোনো, আচ্ছা ভালোভাবে যদি কোনো বুড়া লোক দায়িত্ব নেয় আপনি করবেন? রাজি আছেন? তো দর্শক, আপনারা মেঘলাপুর কথা শুনলেন, তার নাম্বারটা 01828398743। আমি নাম্বারটা আবারও বলছি 01828398743। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।